দুইটা কথা বলতে চাই, যে সেটা হচ্ছে যে আসলে আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় থাকতে বিরোধীদের নির্মূল করতে হত্যা এবং গ্রেপ্তারের রাজনীতি শুরু করছে, মূলত জনমানুষকে আতঙ্কিত করার জন্য, আতঙ্ক সৃষ্টি করার জন্য। মাদ্রাসার একজন হাফেজ ছাত্রকে তারা সেই লগি বৈঠার আন্দোলনের মতো পিটিয়ে হত্যা করেছে। বিএনপির নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়েছে, আমার উপরে হামলা করেছে। এগুলোর মধ্যে দিয়ে মূলত দেশের বিরোধী দল থেকে শুরু করে সবাইকে একটা মেসেজ দিচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে তাদের পরিণতি এরকম হবে, এবং ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ এই ত্রাস সৃষ্টি করবে। তো সেই ক্ষেত্রে আমার অনুরোধ হচ্ছে এই ভারতীয় তাবেদার আওয়ামী সরকারের কাছ থেকে দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এবং আগামী নির্বাচনে যেন জনগণের মতের প্রতিফলন ঘটে, সেজন্য যে এক দফা দাবি সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন, সেই দাবিতে আপনারা সবাই রাজপথে নামুন, আন্দোলন গড়ে তুলুন, না হলে কারো রেহাই নাই। বিএনপি বলেন, জামাত বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, বাম বলেন, ডান বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী শাসন যদি দেশে থাকে আগামীতে কারো রক্ষা নাই। অনেকে দেখেছেন যে বিভিন্ন শিক্ষক, সাংবাদিক, তাদেরকেও জেলে যেতে হয়েছে, আগামীতে পরিস্থিতি হবে আরও ভয়াবহ। আমাদের হাতে সময় আছে আগামী 1 থেকে 1.5 মাস, এই 1 থেকে 1.5 মাসের আন্দোলনে যদি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে পারি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে এই দেশটা আমাদের থাকবে, দেশের পতাকা থাকবে, স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, আমরা বেঁচে থাকব। না হলে বিরোধী দলের নেতাকর্মীদের লাশ নদীতে জোয়ারের পানির সাথে ভাসবে। বিরোধী দলের নেতাকর্মীরা ব্যবসা বাণিজ্য এলাকায় থাকতে পারবে না, দেশে অনেকে থাকতে পারবে না, এবং বাংলাদেশ হবে ভারত নিয়ন্ত্রিত একটা অঙ্গরাজ্য। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে হামলা হয়েছে, সেটি স্পষ্টতই ঘটনার ইনসিডেন্ট এখানে বলা আছে, এটা পরিকল্পিতভাবে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে, এবং এটা ছোটোখাটো কোনো ছাত্রলীগের ঘটনা না, এটা সরকারের উপর মহলের কনসার্ন আছে, এবং এর সাথে হয়তো ইন্ডিয়ান ইনভলভমেন্টও থাকতে পারে। কারণ আমাদেরকে বারবার থ্রেট দেওয়া হয়েছিল যে আমরা যেন ভারতের বিরুদ্ধে কথা না বলি, আমরা রাজনীতি করি। আপনারা শুনেছেন ডিবির কর্মকর্তারা বলেছে যে বিএনপি জামাতের সাথে আমি কেন আন্দোলন করি, আমি পরিষ্কার করেই বলেছি যে এখন দেশের এই পরিস্থিতিতে শেখ হাসিনার পতন ঘটাতে হলে বিএনপি জামাতের সাথে সবারই রাস্তায় নামতে হবে, সবার সম্মিলিতভাবে সমন্বয় করে রাস্তায় নামতে হবে। সো এই হামলা স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে, এবং আমাকে এই জানেন আপনারা হসপিটাল আমি যেখানে থাকি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এসে রিপোর্ট করে দেখে যান, তাদের অনেকে বলেছে যে ভাই আপনি এবার ক্ষান্ত হন, না হলে আপনাকে এরকম মবের মধ্যে আপনাকে মেরে ফেলা হবে, তারপরে অজ্ঞাতনামা মামলা দেওয়া হবে, 2-4 জনকে অ্যারেস্ট করা হবে, তাতে কিন্তু আপনার জীবন ফিরে আসবে না। আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বললেন না, সরকারের বিরুদ্ধে কথা বললেন না, কিন্তু আমি আমার বাবাও যে কথা বলেছে আমিও বলি যে আমাকে এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহ, সো আল্লাহ যেভাবে আমার জীবন এবং মৃত্যু লিখে রেখেছে সেভাবেই হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে, সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করতে গিয়ে যদি আমার মৃত্যু হয়, আমি হাসি মুখে সেই মৃত্যু বরণ করব। এবং আপনাদেরকে এটুকু বলছি যে আগামী শুক্রবার আমাদের এই হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে যে প্রোগ্রাম আছে, বেঁচে থাকলে অবশ্যই প্রতিটি প্রোগ্রামই থাকব। সর্বশেষ আহ্বান, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশের গণতন্ত্র, ভোটের অধিকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আপনারা আন্দোলনে নামুন। 1-1.5 মাস সময় আন্দোলন
কোলের মধ্যেই সরকারের পতন হবে। অলরেডি আন্তর্জাতিক মহল সরকারকে একঘরে দেওয়া শুরু করেছে, সরকার গায়ের জোরে একটা নির্বাচন করতে চাচ্ছে, তাতে বাংলাদেশকে ভেনিজুয়েলা কিংবা উত্তর কোরিয়া হতে হবে, কারণ আন্তর্জাতিক মহল সরকারকে একঘরে করে দেবে। কাজী দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে আপনারা সবাই রাজপথে নামুন, এটি আমার আহ্বান। ধন্যবাদ। আমাকে মঙ্গলবার দিন রাত 8টার দিকে আমার বাসা রায়েরবাগে, এখান থেকে আমি টিউশন থেকে বেরোছি, তখন ডিবি পরিচয় দিয়ে আমাকে 9 জন মানুষ 3টা ভাগ দিয়ে এসে আমাকে তুলে নিতে আসে। আমি তখন তাদেরকে জিজ্ঞেস করি যে আমার নামে কী কোনো মামলা আছে কিনা বা আমার অপরাধ কী। তাদের একটাই কথা যে আপনাকে এখানে যেতে হবে। পরবর্তীতে তারা আমাকে জোর করে এখান থেকে নিয়ে যায়, আমাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় নেওয়ার পরে আমাকে বলতেছে যে তোরা এই যে আওয়ামী লীগের শান্তি সমাবেশে, আমরা একটা প্রোগ্রাম ডাক দিয়েছিলাম আওয়ামী লীগের শান্তি সমাবেশে, যে নিহত মাদ্রাসা শিক্ষার্থী রেজাউলের হত্যার বিচার এবং বুয়েটের শিক্ষার্থীদের যে গ্রেপ্তার করা হয়েছে তার প্রতিবাদে রাজু ভাস্কর্য, এটা নিয়ে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমাকে বলা হয় যে তোর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হবে এবং অনেক বেশি গালাগালি করে। এক পর্যায়ে আমাকে আমার মাথায় আঘাত করে, আমার পুরো শরীরে আঘাত করে, আমি এখনও অসুস্থ। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা আমাকে বারবার বিপিনুরের নাম নিয়ে আমাকে গালিগালাজ করতেছে যে এই সংগঠন করে কী করবি, এটা কী করতে পারবি না করতে পারবি, এই সংগঠন করা যাবে না। আমার আবার এক একজন অফিসার এক একভাবে কথা বলে, আমাকে প্রায় 6 থেকে 7টা গাড়িতে উঠাইছে, বিভিন্ন গাড়িতে এক একজন, মানে যারা আমাকে প্রথম উঠাইতো পরবর্তীতে তাদেরকে আমি আর দেখতে পারতাম না। এক পর্যায়ে আমাকে বলতেছে যে ওর তো অনেক বেশি তেল বেড়ে গেছে, কোনো কিছু শুনতে চায় না, এর আগেও জেলে গেছে, অনেক কিছু করছে, তো ওরা ঠিক আছে মামাই নিয়ে এক জায়গায় দিয়ে আসো, ওইখানে লাশ ফেলে দিব, 6 দিনও কেউ পাবে না আর কি। তো পরবর্তীতে আবার যে আমাকে 4:30 বাজে রাত 4:30 পর্যন্ত বলছে যে আমাকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিবে, কিন্তু তাদেরই আরেকজন অফিসার বলতেছে যে এখন ওই অলরেডি আমরা যে তাকে তুলে নিয়ে আসছি এটা বিপিনুর জানে এবং সে ফেসবুকে পোস্টও দিছে এবং তাকে লাইভে প্রতিবাদ করছে তাকে গ্রেপ্তারের বিষয়ে, সুতরাং তাকে তার বিষয়ে ইয়া করা উচিত। পরবর্তীতে আমাকে ছেড়ে দেয় রাত, আমাকে সকাল সন্ধ্যা 8টা থেকে এবং ভোর 6টা পর্যন্ত 10 ঘন্টা রাখে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা যে বিপিনুরকে যেইভাবে গালিগালাজ করছে এবং তার সাথে কাজ করলে আমাকে মেরে ফেলবে, হুমকি দিবে, এ থেকে আমি মনে হচ্ছে আরও বেশি মনোবল পাইছি যে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যতদিন বেঁচে থাকি দেশের জন্য মানুষের জন্য আমি বিপিনুর নেতৃত্বে কাজ করব। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা মঙ্গলবার একটি কর্মসূচি দিয়েছিলাম, আমরা সেই কর্মসূচি আমরা পিছিয়ে আগামী 11 আগস্ট রোজ শুক্রবার বিকাল 3টায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আমাদের বিক্ষোভ সমাবেশটি আমরা করব। আপনারা জানেন যে নুরুল হক নূরকে হত্যা চেষ্টা করা হয়েছে, তার প্রতিবাদেই এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার মুক্তির দাবিতে আগামী 11 আগস্ট রোজ শুক্রবার বিকাল 3টায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে আমাদের সেই বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে। আজকে যারা উপস্থিত হয়েছেন সকল সাংবাদিক ভাইদেরকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গণঅধিকার পরিষদ ইনশাআল্লাহ রাজপথে থাকবে, হামলা মামলা নির্যাতন নিপীড়ন হত্যা গুম করে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কার্যক্রমকে থামানো যাবে না।